হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই কেন আমি রান্নাটা স্টার্ট করে লাইছি তো এই কেন টেঙ্গার বাগার বয়াইছি আর টেঙ্গার বাগারটা বয়া শুধু রসুন দিই আর টেঙ্গার মাঝে আমরা ফিয়াজ দিই না আসলে তো আমি যে সময় রান্ধি আঁকি আমার সিলেটের স্টাইলে আমি একটু পেঁয়াজ দিই তো আমার মায় রান্লে আর কি তারা পেঁয়াজ দিন না পেঁয়াজ সারা যদি রসুন দিয়ে রাঁধুন তো হলে আর কি আমি রাঁধাম এখন আর টমেটো দিছি তিনটা টমেটো খাসালাখান একটু খাঠিয়া দিলাইছি আর টমেটোটা একটু শক্তও তো ফাঁক না টমেটো নাই তো লবণ দিলাই রাম কি টমেটোটা একটু সফট হইবা লাগে দিয়া এখন লড়িয়া দিরাম। আর আর একটা হান্ডির মাঝে আমি বাগার বয় দিছি ইয় এটার মাঝে ইড়ি রান্ধি মজকে আর উড়ি আনছিলা সুটা ছোটো একটা উড়ি তো সিঁড়ি লাগে দুই তরকারি আর গতকালকে চিকেনও রয়েছে আর রান্ধ হইলে আসলে রোজা লাগে এটা খাওয়া হয় না বেশি তরকারি লাগে যায় তো সেই বাইরে আমার পেঁয়াজটাও লাগে অনে এখন আমি লাড়িয়া দিছে একবার আর এই টমেটোটা একটু ফানি দিছি সফট হবা লাগে তো ফাঁকা টমেটো এলে আসলে লগে সফট হয়ে যায় আর একটু খাসা লাগান টমেটো উত্তর দেয় তো এখন আমি মশলা লেম আর যে যেহেতু আমি বরই দি টেঙ্গা রান্ধাম তো একটু মরিচ লগে দিছি মরিচর গুড়া আর হলুদর গুড়া সামান্য ধনিয়ার গুড়া দিম দিয়ে আর এলাকা টেঙ্গাটা রাঁধি তো ইলা টেঙ্গাটা রাঁধলে আসলে মজা লাগে আর প্রায় মানে বাংলাদেশেও খাইতাম যে সপ্তাহ মরিচ উরিচ দিয়া একটু জাল দিয়া টেঙ্গা আমার আম্মার রান্তা খুব বেশি মজা লাগতাম তো রান্না আসলে মিক্স করি তো যাই হোক আমার মশলা দেওয়া শেষ এখন টমেটোরে আমি একটু বুনমু বুনিয়া সফট করমু আর গুড়িয়া রাখি দিলাম আর আজকে আমি ফ্রোজেন বড়ই দিয়ে আর টেঙ্গা রান্ধাম তো বেশিরভাগ ফ্রোজেন পাওয়া যায় আসলে ফ্রেশ পাওয়া যায় না টেঙ্গা খাইব লাগে আর কোন সময় এলে ফ্রোজেন যেটা আনি কোনো দেখা যায় যেনে ফ্রেশ লাগে আর কোন সময় এলে এই গুণ মানে নষ্ট পাওয়া যায় তেমন একটা গ্রান থাকে না আর দেশি বড়ই তো ফ্রেশ টেঙ্গার আনলে রান হয় তো এই বাইদে আমি এখন লবণ দেলাইছি লবণ দিয়া আর পেঁয়াজটারে এখন ব্রাউন হরিয়ান গিয়া আর আজকে আমি রসুনটাও দেলাইছি আমি আসলে দেখাইছি না কারণ রসুনটা আমি আজকে ব্লেন্ডার দিছি না খাটিয়া দিছি তো তার রসুনটাও আমি আগে দিলাই রসুন দিয়ে বাগার দিছি এখন আমি দিলাই রাম হলুদের গুঁড়া আর দনিয়ার গুড়া তো উড়িটার মাঝে তো আর কিতা দনিয়ার গুড়া হলুদের গুড়া জিরার গুড়া ছাড়া আর কিতা দি রেগুলার গরম যেটা মশলা গুঁড়া এখন দিয়ে আমি তাহলে লাই কষাই আনি মুগি আর মশলাটা যত বেশি কষাই মো তত তাড়াতাড়ি টেস্টটা বাড়ে আর সব সময় খেয়াল রাখবা তরকারি যদি ফার্স্টে বোনা বালাই হয় তো এই তাড়িটা খাইতেও মজা হয় কারণ তাড়াতাড়ির যে মুসলার একটা গন্ধ আছে না নি গন্ধটা মারলে তো তার তরকারির মাঝে কোনো গন্ধ থাকে না তো দায় আমি একটু সময় লাগাইয়া করি সময় লাগাইয়া যে কোনো জিনিস করলে আসলে ভালো হয় আর কোনো কোনো সময় আবার দেখা যায় তারা হুড়ার রান্ধাও মজা হয় আর কোনো কোনো সময় তারা তারাহুড়ার রান্দা তেমন একটা ভালো হয় না তো এখন আমি ফানি দেলাইছি দিয়ার উড়ি আমি খাটিয়ে নিছি তা ছোটো ছোটো উড়ি দেখতে ভরা তো ইউরিটা আমার গড় বেশি চলে ইউরি বলতে উড়ি আর কি বেশি চলে তো প্রায়ও আমি রাঁধতাম সেফটা সেফটা একটা উড়ি ইটা উড়ি এখন আর পাওয়া যায় না সামারও বেশি পাওয়া যায় না আর কি আর ঠান্ডার সিজনে একটু বেশি মিলে আমরা তো তাড়াতাড়িটা আমি এখন ঘুরিয়ে রাখি দিছি রাখি আর ঠেঙ্গার ডেকটা আমি হরাইয়ার এখন ইলিশ মাছ আমি একটু বাজিয়ে বাজিয়া টেঙ্গার মাঝে দিতাম তো আজকে ঠেঙ্গা রাঁধতাম যে ইলিশ মাছের মাতা আর লেঞ্জুর আর একটু এক টুকরা মাছ দিছিও এখন আমি মাছটারে বাজিয়া নিলামগি তো টেঙ্গার মাঝে এব বড়ই দিছি না খালি টমেটোটা খালি সিদ্ধ করছি বালাইলায় আর মাছটা হয়ে বাজ হয়ে যাক তো মাছটা হয়ে গেলে আমি বড়ই পেলাইম আর মাছটা বাজ হয়ে গেলে বাদে সারমু আর টেঙ্গার মাঝে আসলে কোনো সময় এলে খাসা মাছ খাই কিন্তু ইলিশা মাছ কোনো সময়ও খাসা খাইছি না বাংলাদেশও খাইছি কিন্তু ইনো আওয়ার পরতে কি মানে খাসা কোনোদিনও খাইছি না তো এখন মাছটা আমার বাজ হয়ে গেছে আমি টেঙ্গার ডেকটা আবার জায়গাটায় নিয়েছি তো দেখতে পাররা টমেটোটা একবারে নরম হয়ে গেছে আর আমি একটু দজি দিও ওইটারে গাঁঠি লাইছি আর বড়ই গেছি না আজকে তেমন একটা সুবিধা নাই আছে মোটামুটি কি এখন বড়ই দেলাইছি দিয়া আর বড়ইটারে আমি একটু বুনমু বোনার পরে মাছ দেবো তো এখন পানি দেওয়ারাম বড়ইটা একটু সিদ্ধ হইতো করি আর আমার গরু আসলে সত্যি কিতা হইতাম টেঙ্গা সব সময় চলে সপ্তাহ দুইবার তিনবার ও টেঙ্গা গু না তাহলেও না আর এখন আমার বড়ইটা সিদ্ধ হয়ে গেছে ফাটি গেছে একটু এখন মাছটা দেলাইরাম তো আর জাল দিম বালাইলায় জাল দিয়া টেঙ্গা বার করম আর ইঙ্গা কম হইলে মায় বালা ফাইন আর বেশি হয়ে গেলে আবার বাবাই বালা ফাইন আর যেদিন টেঙ্গা বেশি হয় এদিন বাবাই খাইবা মায় খাই না আর যেদিন কম হয় এদিন মায়া খাইন বাবা হইবা টানোর বেশি ভালো লাগে না তো শোমান নাকি ইউসুফ রহমা ওলা ইউসুফর ওলা টান টেঙ্গা বেশি হয়ে হেবালাফায় আর টেঙ্গা যুজি কম হয় রহমায় খায় তো দুজন তাই তান রহমা ইউসুফ শমান ওলা একজনে বেশি আর একজনে কম বালাফায় তো আমি এখন ঠেঙ্গা ঠগুড়িয়া রাখি দিছি রাখিয়া আর উড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি ফানি পেলাইছি দিয়া আর উড়ির মাঝে একটা হেউস দেখি আর বাড়াইছে তো এখন দেলাইছি মখা মাছ আর মখা মাছটা আমি আগে বুনছি না কারণ এটা ছোটো মাছর দায় বড়ো মাছ হইলে আগে বুনতাম তো মাছটা এখন দিয়া আর বালাইলে বুনমু আমি আর কোনো শিরা দিতাম না আর একটু আর কি মাছ বোনার মাঝে শিরাটা আটাই আনি মুগি আর বিশেষ করি উড়ি তরকারি নানিয়ে একটু হুকনা হুকনা আমার ভালো লাগে চিরা দিয়ে আমার ভালো লাগে না তো এখন চুলার উপরে লড়ার লগে এটা চিড়া উড়া ফড়ে গেছে আমি রান্ধার সময় আসলে একমুকায় রাঁধে আর মুখায় পোসাত থাকি দেখা যায় যেনে বেশি ফরিয়া হলে বাদে গোষ্ঠেও সমস্যা টেঙ্গাটা হয়ে গেছে আমি দনিয়া ফাতা দিয়ে লামাইলি রাম তো গেরান বাড়া হয়েছে মজারও দেখা যাক কিলা হয় এখন আমি লামাইয়া রাখি দিলাম তো রান্না শেষ করে রাখি ইফতার রেডি করম আর আজকে লেটে রান্না থামাইছি আসর নমাজ পড়ছে না বো ঘর আমাকে তরকারি লমাইয়া নমাজ ফরম গিয়া আর ইফতার আস্তে আস্তে রেডি করম তো কোনো কোনোদিন হইলে লেটেও হামাই বেশি না এখন উড়ির তরকারিটাও হয়ে গেছে আর উড়ির তরকারি ধনিয়া পাতা দিয়া লামাইলি মো আর এক একমুকায় আমি বয়াইছি পিঁয়াজ এখন একটু ফ্রাই করা বর্তা বানাই আজকে ব্রুকলি বর্তা তো মায় দিন তাইন বাদ দিয়ে চিতার করেন তান বাজা বাজি একটু কম খায় তো বেশিরভাগ কি বেগুনি বানাইলে একটু খাইবা লগে তো বাজাবাজি তেমন একটা খাই না আমরা খাই থাকি আর বিশেষ করে আমি ইফতার না হইলে আমার একটু লাগে জমে না তো ওই কেন পেঁয়াজটা ফ্রাই করে নিছি এখন দেখাইরাম ব্রুকলি বর্তা তো আসলে রেসিপিটা শেয়ার করলাম না জাস্ট আখি রাম এখন আমি যেন করাম আর রেসিপি অন্য একদিন শেয়ার করম অবশ্যই কেলে আমি করলাম তারপরেও একটু কয়লিরাম কারণ ব্রুকলিটারে আমি মাইক্রোওভেনও আমি তিন মিনিট লাগান নাকি দিছি দেওয়ার পরে একটু মানে নরম হয়ে গেছে পুরা মতো লাখান হয়ে গেছে তো এগুন ধরে আমি আঁকি চুড়ি দিয়ে খাঠিয়া ছোটো ছোটো আনিছি কি আর এনও তেলাফিয়া মাছ খাটা যেগু যেগুয়া কি ওগু তেলাফিয়া মাছ নিছি তো মাছ একটু বেশি দিয়া করাম কারণ ব্রুকলির গন্ধ তো তেমন একটা বালা পায় না ওটা দেয় তো মাছ বেশি দিয়া করলে ও তো খাইতে আর পেঁয়াজ আমি ফ্রাই করে নিছি আপনারা চাইলে খাসা পিঁয়াজ দিয়েও করতে পারবা আর কেঁচা পিঁয়াজ আমাৰ আচলতে বালাফাইনা তাৰ দায়িতো ফ্ৰাই কৰিছি ত' ফ্ৰাই কৰা পিঁয়াজ দিও মজা লাগে এখন তিনিটা মৰিচ দিছি শুকনা মৰিচ দিয়া আৰু লবন চাদমতো দিয়া বৰতা তাৰে মাখাই দিলাম একদম একেবাৰে ইজি বৰতাটা খুব টেষ্টি গো মজা লাগে খুব বেছি তো আজকে আচলতে মোক দি খুৱাইছি অন্য একদিন দেখাইম কিলা কলাম তো দেখতে পার বর্তার কালারটা খুব সুন্দর একটা কালার আইসে আসলে সত্যি গিলা খাইলে খুব মজার একটা বর্তা হয় তো আমি আসলে দনিয়া পাতাও দিম একটু আর দিয়া আমার বর্তাটা হয়ে গেছে এখন ইফতারও লাগে রেডি আর আমি দনিয়া পাতা দিছি তো এটা আসলে ক্যামেরাত শ্যুট করছি না আপনারা চাইলে দিতেও পারবা না দিলেও সমস্যা নয় দিলে আর কি আমার কাছে ভালো লাগে তো এখন হইলো গ্যারি গড়ি সাতটা ইফতারের আগে আর আটটার তো আমরা রাজা নয় এখন একটু বেগুনি হরিয়া নিরামগি আর বেগুনিটা সবেও আমার গড়ের সবে বলা হয় বেগুনিটা প্রত্যেক দিন লাগে আর কিছু হোক আর না হোক তো এই বেগুনটা বড় বেগুন যে গগু দেখাইতে আসলে মজা আমি আমরা বাসাতে আসলে বড়ো বেগুনটা বেশি চলে তো রমজানের উচিলে আসলে বেশি বাজাবাজি খাওয়া আর আর আমার একটা বদ অভ্যাস রমজান মাসও আসলে একটু চানা পেঁয়াজি বা বেগুনি টেগুনি টানা হইলে আমার আসলে ভালো লাগে না তো একটু একটু খাই তো তাতে আরও খরা হয় আর কেন আমি একটা এটা কীটা হইতাম ইয়োগার দি বানাইছি একদম মাঠাল লাগান বাংলাদেশেও যেনে আমরা মাঠা খাই মাঠার লাগান তো ইফতারের সময় আসলে ঠান্ডা ঠান্ডা এটা খুব বেশি মজা লাগে তো আমি আর কি করিয়া নিছি তো এটা দেখাইছি না অবশ্যই দেখাই মো দিন বানাইলে বেগুনি আর খিচুড়ি বানাইছি পাতলা খিচুড়ি আর এখানে বাত গতকালকের বাত আর কি গরম করছি তো হরপটোর মাঝে আসছি ঠান্ডা হইতো না করে আর এই তো বর্তা সপ্তাহ ইফতার লাগে রেডি করে লাগছি এখন খালি আজানোর অপেক্ষা করা তো একটু পরে আজান হয়ে যাব তো এই আঙ্গুরও নিছি একটু আর ইফতারের সময় একটু ফ্রুটস খাওয়া বালা আর সামনে থাকলে আসলে খাওয়া হয় আর এই মিষ্টি রসগোল্লা এটা আর একটু খালি পিঁয়াজি বানাইছি বেশি বানাইছি না ডাইলটা বেশি খাই না তো এটা লিখে খাতা ইফ তো খাতা বাইরে থেকে আনা হয়েছে আর এটা বেশি ভালো ফাইন আমরা গরম সবে তো আর কি আজকে আমরা সিম্পল ইফতার বেশি কিছু করা হয়েছে না অতটুকু তো আশা করি আমার ব্লগটা আপনার আগে ভালো লাগবো